আরও একবার শেষ ওভারে হার পাঞ্জাবের, টান টান ম্যাচে জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল 2024 এর শীর্ষ পর্যায়ে এখন আজ আবারও এক রুদ্ধশ্বাস ম্যাচে সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। আজ চণ্ডীগড়ের মোল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, শেষ ওভারে পাঞ্জাব কিংসকে 9 রানে হারিয়ে জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের এখনও নিজেদের প্লে অফের সুযোগ বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। লক্ষ্য তারা করার পরিকল্পনা ছিল শাহান কুরানদের। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 192 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স, যার মধ্যে 53 বলে 78 রান করেন সূর্যকুমার যাদব। এছাড়াও রোহিত শর্মার ব্যাট থেকে আসে 36, তিলক বর্মার ব্যাট থেকে আসে 34, এর মূল্যবান ইনিংসগুলোর ভিত্তিতে তারা পৌঁছায় 192 রানে। পাঞ্জাব কিংসকে এই ম্যাচে জিততে হলে 20 ওভারে 193 রান করতে হবে, কিন্তু ওই রান তারা করতে এসে প্রথমেই 3 ওভারের মধ্যে 14 রানে 4 উইকেট পতন হয় পাঞ্জাবের। প্রথমে পাঞ্জাব কিংসের মেরুদণ্ড ভেঙে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। এখান থেকে পাঞ্জাবের জয় স্বপ্নের মতো ছিল, কিন্তু শশাঙ্ক সিং এবং হরপ্রীত সিং জুটি কিছুটা এগিয়ে নিয়ে যায়। শশাঙ্ক সিংয়ের সাথে ক্রিজে আসেন আশুতোষ শর্মা। এই জুটি ক্রিজের শেষ পর্যন্ত থেকে এক মুহূর্তে মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স হারতে বসেছে। শেষমেশ শশাঙ্ক 25 বলে 41 রান করে যশস্বীর বুমরার বলে আউট হন। আশুতোষ 28 বলে 61 রান করে ম্যাচকে জয়ের মুখে নিয়ে যান ঠিকই, কিন্তু দলকে যখন 25 রান প্রয়োজন তখন তিনি আউট হয়ে যান। তারপর হার্শাল এবং ব্রাড দুজন মিলে দলকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত 9 রানের জয়লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স।